ওয়েলকাম টু আ ডে উইথ আহমেদ শাওলি। সো আজকে প্রপারলি একটা ইফতারের আয়োজন করা হচ্ছে বাসায়। অনেক বছর পর এত বড় করে আয়োজন করা হচ্ছে। আজকের ইফতারে আমাদের ফুল মেহেদি ডিজাইন কভার টিম থাকছে, এবং হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে দেখেন কীভাবে ঘুমাচ্ছে প্রপারলি। আমরা ঠিকমতো বেসিক্যালি কালকে সেরি করে এসে ঘুমাইতেও পারি নাই, উঠে কাজে আমাকে হেল্প করতেছিলাম সবাই মিলে, আর এখানে ওরা দোল খাচ্ছে। যখনই হচ্ছে কি আমি ক্যামেরাটা অন করতেছি তখনই ওরা কাজ শুরু করতেছে অ্যান্ড কাজ দেখাচ্ছে। যাই হোক, এখানে সব রেডি করা হচ্ছে ইফতারে সব কিছু। সো আজকে আমার টিম থাকতেছে ইফতারে, অ্যান্ড আব্বুর বেস্ট ফ্রেন্ড অ্যান্ড তার ফ্যামিলি অ্যান্ড দাদা অ্যান্ড দিয়ে আসবে, অ্যান্ড আমরা তো আছি ফুল ফ্যামিলি। সো এখানে প্রিপারেশান চলছে, অ্যান্ড আমরাও টুকটাক কাজে আমাকে হেল্প করার ট্রাই করতেছি। অ্যান্ড যখনই আমি হচ্ছে গিয়েগুলো টুকটাক আপনাদের জন্য ক্লিপ নিচ্ছিলাম, দেখেন ফাঁকিবাজিগুলো হচ্ছে গিয়ে সব ক্যামেরা দেখে চলে আসছে যে কী করা লাগবে বলেন বলেন বলেন। সো এর জন্য হচ্ছে গিয়ে ওদেরকে পচাচ্ছিলাম। যাই হোক, গিয়ে একটু টুকটাক কাজ করি। সো আমি এখানে হচ্ছে গিয়ে মুড়ি মাখার প্রিপারেশান করতেছিলাম, মানে মুড়ি মাখার যা যা লাগে। সো এখানে হচ্ছে মরিচ কুচি করে নিচ্ছিলাম, অ্যান্ড আমাদের মুড়ি মাখাতে দেওয়া হয় আদা কুচি, লেবু কুচি, টমেটো কুচি। সো এই পেঁয়াজ কুচি অ্যান্ড এগুলো হচ্ছে কাটাকাটি করে রেডি করতেছিলাম। আরেক সাইডে আম্মু ভাজা পোড়ার কাজগুলো করতেছে, আলুর চপ, দেন হচ্ছে আম্মুর স্পেশাল কী বলে রোল, চিকেন রোল, অ্যান্ড হচ্ছে গিয়ে বেগুনি, পেঁয়াজু অ্যান্ড চিকেন ফ্রাই, আরও টুকটাক অনেক ভাজাপুরি ছিল। সো এর মধ্যে হচ্ছে গিয়ে কাটাকাটি কাজ করতেছিলাম, এর মধ্যে আপুর ফ্রেন্ডও চলে আসছে, ফ্রেন্ড ওয়াইফ অ্যান্ড মানে ফুল ফ্যামিলি। দেন এখানে তাদের দেখাচ্ছিলাম, তারা অবাক হয়ে দেখতেছিলো কী হচ্ছে এখানে। অ্যান্ড দেন হচ্ছে গিয়ে পেঁয়াজু সরি আমাদের জিলাপিগুলো হচ্ছে গিয়ে বের করতেছিলাম, গরম গরম জিলাপিগুলো যেগুলো নিয়ে আসা হয়েছে। জিলাপিগুলো এত এত ভালো ছিল, চিকন জিলাপি খুবই ভালো ছিল। দেন আমরা হচ্ছে সব নিচে নিয়ে আসি, বিকজ অফ আমরা বলেছিলাম যে আমরা সব বাচ্চা পার্টিগুলো, আইমিন বাচ্চা তো নাই এখানে কোনো, বাট মানে আমরা জুনিয়ররা সবাই হচ্ছে গিয়ে এই নিচে অ্যারেঞ্জমেন্ট করতেছি সব বেড়ে বেড়ে। উপরে যে সিনিয়ররা বসবে আমরা নিচেই মুড়ি মাখার অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সব যত ভাজা পোড়া সব ইফতার নিয়ে এসে নিচে বসছি, বিকজ অফ নিচে বসে সব নিয়ে আমরা প্লেটিংগুলো করব। যেহেতু 15 জন টোটাল, সো 15 জনের প্লেটিংটা আমরা নিচে বসে বসেই করে সার্ভ করে দেন হচ্ছে কি উপরে যারা বসবে তাদেরটা দিয়ে আমরা হচ্ছে নিচে সবাই মিলে বসবো। অ্যান্ড ক্যামেরা দেখে ওইগুলো হচ্ছে কাজে লাগতেছে এই ফাঁকিবাজ দুইটা। আজকের ইফতারের সব আয়োজন হচ্ছে গিয়ে আম্মু একলা করছে, আমরা জাস্ট হচ্ছে টুকটাক হেল্প করছি কাটাকাটিতে। রান্নাবান্নায় আমি প্রায় আমার বিজনেস স্টার্টের পরে একদমই ছেড়ে দিয়েছি রান্নাবান্না। সো আমি হচ্ছে টুকটাক কাটাকুটা এবং সার্ভিংয়ে আমি হেল্প করি আমাকে ডেইলি ইফতারে, বাট এমনি রান্নাবান্নাতে আমি নাই। আই ডোন্ট নো অ্যাগেইন রান্নাবান্না আমার লাইফে কবে ব্যাক করবে, আমি চাই না আসলে ব্যাক করুক সত্যি কথা যেটা। যাই হোক, এর মধ্যে আমরা হচ্ছে গিয়ে প্লেটিং করা স্টার্ট করে দিয়েছি, 15টা প্লেট নিয়ে সবার প্লেটে সব কিছু প্রপারলি গুনে গুনে দেওয়া। আবার মাঝখানে আবার ডিস্টার্ব করার কিছু মানুষ থাকে না যে আমি কিন্তু এটা খাবো না, আমার প্লেটে দিবা না এটা ওটা ওটা। সো এই কনফিউজগুলোও হচ্ছে গিয়ে আমরা গুছাচ্ছিলাম ওইভাবে নিয়ে নিয়ে। সো আপনাদেরও যদি বাসায় এরকম কোনো মানুষ থাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে এই মানুষগুলা মানে কারা কারা, তাদেরকে ট্যাগ করবেন যে এটা দিবানা ওইটা দিবানা প্লেটিং করার সময়। এর মধ্যে হচ্ছে মাঠা বাড়তেছিলো হায় বাপু, অ্যান্ড এই হচ্ছে অলিভ চলে আসছে মুড়ি মাখার জন্য, বসে পড়ছে মুড়ি মাখা রেডি করার জন্য। ওই এই বছর ইফতারে মুড়ি মাখাতে হচ্ছে নাম করে ফেলছে আমাদের বাসায়, সো দ্যাটস ওয়াই কেউ আসলেও মানে গেস্টরা তারাও রিকোয়েস্ট করে যে মুড়ি মাখাটা করো। অ্যান্ড আমার ব্লগ দেখার পর আর কি আমার ফ্যামিলির অনেকেই জেনে গেছে যে ও খুব ভালো মুড়ি মাখায়। সো এখানে আমরা সবাই ওয়েট করতেছি, অ্যান্ড ইফতারটা মুখে দিয়েই সবাই টুকটাক ভাজা করা শেষ করে দেন হচ্ছে মুড়ি মাখানোর স্টেপটা স্টার্ট হয় আর কি, আই মিন মুড়িটা মাখায়। অ্যান্ড দাদা জ্যাম ঠেলে আস্তে আস্তে ইফতারের প্রায় 10-15 মিনিট পরে আসে। সো ওরাও খুব বাজে এক্সস্টেড অবস্থায় ছিল বিকজ অফ এতটা জ্যাম ঠেলে আসাটা। এরপরে হচ্ছে গিয়ে কিছুটা ব্রেকে ওদের রেস্ট নেওয়ার পরে কফি অ্যান্ড হচ্ছে জুস সার্ভ করা হয় ওদেরকে, অ্যান্ড আমি একটু রেস্ট নিচ্ছিলাম। দেন সবাই চলে যায়, অ্যান্ড ধীরা হচ্ছে রাতের বেলায় হচ্ছে গিয়ে সব গিফটসগুলো ওপেন করতেছিল দি অ্যান্ড দাদা, যা আমাদের জন্য গিফটস নিয়ে আসছে। লাভলি আপুকে প্রথম গিফটটা দেয় অ্যান্ড ও এত খুশি হয় গিফটস পেয়ে, মানে ড্রেসটা পেয়ে এদের গিফট, সো অনেক খুশি হয় অ্যান্ড ওর খুশিটা দেখার মতো ছিল। অ্যান্ড যাই হোক, এর মধ্যে হচ্ছে কি ঈদের গিফট পেয়ে গেছি দিদির কাছ থেকে, মানে আমার ভাবির কাছ থেকে আম্মুকে দিচ্ছে। সো আম্মু অনেক খুশি হয়েছে, অ্যান্ড অবভিয়াসলি আমাদের কাছ থেকে আমাদের ছেলেমেয়ের কাছ থেকে বাবা মারা কিছু পেলে অবভিয়াসলি সেটা মানে
প্রচুর খুশির একটা বিষয়, রাইট? অ্যান্ড আম্মুর এই শাড়ি চুজিংয়ে আমি আন্দি অনেক কথা বলছি এটা নিয়ে, যে হ্যাঁ এটা নেওয়া যায়, ওই কালারটা পছন্দ হবে। সো যেটা আর কি ভাবি ননদের সম্পর্ক আর কি হয়। এনিওয়ে আম্মু দেখেন আপনাদের দেখানোর জন্য ধরে বসে আসছে যে দেখাও দেখাও আমাকে দেখাও। এরপরে আমার টাইম চলে আসে, দেন হচ্ছে আমি আমার গিফটসটা পাই। আর না, মিন্ট কালার আমাকে দেওয়া হয়, এত সুন্দর কালার কম্বিনেশানটা, মাশাল্লাহ, আমার খুবই পছন্দ এই মিন্ট কালারটা। অ্যান্ড টু বি অনেস্ট, আমি ঈদ শপিংয়ের মানে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, বিকজ অফ সারাটা দিন আমার মেহেদি ডিজাইন কবের কাজের যায়। আমি মানে জবে থেকে আর কি স্টার্ট করছি বিজনেসটা, আমি শপিং করার একটু টাইম পাই না বের হয়ে। অ্যান্ড আমার পার্সোনালি বের হয়ে ঘুরে শপিং করাটাও পছন্দ না, আমার অল টাইপ শপিং থাকে হচ্ছে গিয়ে অনলাইন বেসড। সো আমি অনলাইনে যা যা কিনেছি, আমি ঈদে যা পরবো টুকটাক ট্যাগ করে দিব পোস্ট করে, বা কোনো ভিডিও যদি বানাই ঈদের, সো অবভিয়াসলি পাবেন। যদিও ঈদের দিন আমি বের হই না বাসা থেকে, বিকজ অফ আমাদের টানা হচ্ছে গিয়ে ইভেন্ট যায় মেয়েদের ডিজাইন কভারের, যার জন্য হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে দেখা যায় মেলার জন্য চাঁদ রাত পর্যন্ত ইচ্ছা মতো খাটনি যায়। সো এটার পরে হচ্ছে ঈদের দিন আমরা পুরা টিম আর কি ঘুমের উপর থাকি, তারপরের দিন আমাদের ঈদ হয়। এরপর হচ্ছে গিয়ে আব্বা চলে আসে বাসায়, দেন আব্বার গিফটসগুলো দিয়ে বুঝিয়ে দিচ্ছিল যে এটা দেখেন এটা দেখেন। আর আব্বা প্রচুর খুশি হয়ে যায় বিকজ অফ সে বেল্টও পাইছে এক্সট্রা গিফট, অ্যান্ড এই বেল্ট পেয়ে বেশি খুশি হয়েছে, যেটা সত্যি কথা। বিকজ অফ আব্বুর এই ছোটোখাটো জিনিস বেশি পছন্দ, বেল্ট, ওয়ালেট, এই টাইপের জিনিসগুলো বেশি পছন্দ করে। এনিওয়ে আমাদের ফ্যামিলি মুমেন্টস টুকটাক ভিডিও নিয়ে ট্রাই করছে আপনাদের সাথে শেয়ার করার। বাই দ্য ওয়ে, আমার জামাই অলরেডি তার গিফটস পেয়ে পড়ে বসে আছে পিছনে, ইগনোর দ্যাট। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং উইথ মি, আই এম সো সরি আজকের ভিডিওটা 7 মিনিট 22 সেকেন্ডের হয়ে গেছে, আমি এত বড় ভিডিও বানাই না সহসায়, সো আই এম সো সরি ফর দ্যাট। বাট থ্যাংক ইউ সো মাচ, সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া রাখবেন, অ্যান্ড প্রত্যেকটা ফ্যামিলি যাতে এরকম ক্লোজ হয়, আই মিন সবার মধ্যে মানে কী বলে আদরটা যাতে থাকে এভাবেই। আলহামদুলিল্লাহ আমাদের 6 জনের পরিবারের। অ্যান্ড ইয়াপ, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ অ্যাগেইন, অ্যান্ড নেক্সট ভিডিওতে অ্যাগেন দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।